আপনারা যে আমরা বাংলাদেশে মনে করি জুমার দিন শেষে যে রাতটা ওইটা মনে হয় জুমার রাত, আসলে ওইটা শনিবারের রাত। ইয়াউমুস সাবত, ইয়াউমুস সাবত, ইয়াউমুল আহাদ, ইয়াউমুল ইসনাইন, ইয়াউমুস সুলাসা, ইয়াউমুল আরবিআ, ইয়াউমুল খামিস, ইয়াউমুল জুমুআ, এই হচ্ছে সাত দিনের আরবি নাম। তো আজকে হচ্ছে ইয়াউমুল খামিস, এদিনে বিশ্বনবী রোজা রাখতেন সোমবার বৃহস্পতিবার, সুযোগ হলে রোজা রাখ। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين والله ظلم করেছি নফসের উপর, ভুল করেছি, অন্যায় করেছি, আপনি যদি ক্ষমা না করে দেন আমরা শেষ হয়ে যাব, আমরা হালাক হয়ে যাব, ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব, ঠিক কি না? আল্লাহ সাইয়েদনা আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন। ওনার কাজ হচ্ছে তওবা কবুল করা, আমাদের কাজ গুনাহ করা, শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া, আল্লাহর কাজ খালি মাফ করা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ পড়বেন না? তাকাব্বালাল্লাহু তাওবাত আদম ফি ইয়াউমিল জুমআ, আল্লাহ যেদিন আদম আলাইহিস সালামের তাওবা যে কবুল করছেন, ঘোষণা দিয়েছেন, এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা। আবার সাইয়েদনা আদমকে যেদিন রূহ কবজ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন, পড়েন সুবহানাল্লাহ। পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন, সেটা হচ্ছে সাইয়েদনা আদম আলাইহিস সালাম। ওনাকে বলে দেয়া হয়েছিল উমরুকা আলফুসানা, তুমি পৃথিবীতে বাঁচবে হাজার বছর। কয় বছর? সাইয়েদনা আদমের সামনে অনেকগুলো রূহ রাখা হলো। সাইয়েদনা আদম বললেন, এরা কারা? আল্লাহ বললেন, এরা হচ্ছে নাসালুক, তোমার বংশধর, পৃথিবীতে তোমার পরে এরা পৃথিবীতে আসবে। সাইয়েদনা আদম বললেন, আল্লাহ ওই যে একটা রূহ দেখা যায় এটার নাম কি? আল্লাহ বললেন, হাযা ইবনুকা দাউদ, এটা তোমার ছেলে দাউদ, সে দুনিয়াতে নবী হয়ে আসবে, তার ছেলে সুলাইমানও নবী হয়ে আসবে। সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার ছেলে দাউদের কত বছর হায়াত আপনি দিয়েছেন? আল্লাহ বললেন, আরবাউনা সানা, মাত্র 40 বছর, 4 ইয়ার্স, 40 বছর তোমার ছেলেটা বাঁচবে। ও আল্লাহ, আমি বাঁচব কয় বছর, তুমি বাঁচবে 1000 বছর। সুবহানাল্লাহ। আদম বললেন, মাবুদ, এত ফুটফুটে সুন্দর আমার ছেলে দাউদ, মাত্র 40 বছর দিলেন কেন? জিদ মিন উমরিহি, বাড়ায়া দেন। কি করেন? সুপারিশ করতেছে পোলার লাইগা কে? বাবা। আল্লাহ আপনি বাড়ায়া দেন, আল্লাহকে বাড়ানো যাবে না, লেখা হয়ে গেছে। রুফিআতিল আকলাম ওয়া জাফাতিস সুহুফ, কলম তুলে নেওয়া হয়েছে আর কালি শুকায় গেছে, আর কিছু করা যাবে? সাইয়েদনা আদম বললেন, মাবুদ, আমার 1000 বছর কেন দিলেন? আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন? ও মাবুদ, আমার 1000 বছরের দরকার নাই, আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম। দাউদ আলাইহিস সালাম বাঁচবে 40 বছর, তো বাপ আদম যদি আরো 60 দেয়, 40 আর 60 মিলে কত হয়? ভালো হিসাব বোঝায় না, 100। আর আদম আলাইহিস সালাম পেয়েছিলেন 1000 বছর, 60 কমে গেলে রইল কত? 940 বছর পৃথিবীতে থাকার পরে মালাকুল মাউত চলে এসেছে, কারণ এটা অন টাইম, দ্য ডেথ উইল কাম অন টাইম, ইট নেভার লেট, কখনো দেরি হয় না। আল্লাহ বললেন, লিকুল্লি উম্মাতিন আজালুম ফাইদা জা আজালুহুম লা ইয়াস্তাখিরুনা সাআতাহু ওয়ালা ইয়াস্তাকদিমুন, মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম, অন টাইমেই চলে আসে, 1 সেকেন্ড আগেও আসবে না, 1 সেকেন্ড পরেও আসবে না। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে হাজির, এসে বলল, জি তুয়ান আকবাদ রুহাক, রুহু কবজ করতে আসছি। আদম আলাইহিস সালাম বললেন, রুহু কবজ করতে আসছো মানে? আমি বাঁচবো তো 1000 বছর, কয় বছর? মালাকুল মাউত বললেন, না না, ওই যে আগের কথা স্মরণ করেন, আপনি 60 বছর দিয়া দিছিলেন, কয় না আমি দেই নাই, আমি আরো বাঁচুম, আরো 60 বছর পাওনা আছি, আমি দেই নাই। মালাকুল মাউত বললেন, আপনি দিয়েছেন? আদম বলে, দেই নাই। মালাকুল মাউত বলে, আল্লাহ ঘটনা দেখেন, দিয়া কয় দেই নাই। আল্লাহ কয়, থাক কথা কইস না, আয়া পর। সুবহানাল্লাহ, পড়ে নাসিয়া আদম ফানাসিয়া বানু, ভুলে গেছেন উনি, আমরা ভুলে যাই, আমরা খেয়ে বলছি খাই নাই, নিছিলাম পকেটে কয় নেই নাই, এরকম ডাকাইত আছে না নাই? নাসি আদম ফানাসিয়া বানু, বিশ্বনবী বললেন, আদম ভুলেছে তো তার সন্তানরাও ভুলে যায়। জাহাদা আদম ফা জাহাদা যুররিয়াতু, আদম অস্বীকার করেছে তার সন্তানরাও অস্বীকার করে, সেদিন থেকে
আল কিতাব ওয়া শুহুদ মানে লিখে রাখার সিস্টেম আর সাক্ষীর সিস্টেম চালু হয়েছে। সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ। 940 বছর বয়সে মালাকুল মাউত এসে আদম আলাইহিস সালামের রূহ নিতে পারে নাই। উনি 1000 বছর যখন হয়েছে তখন এসে সাইয়েদান আদম আলাইহিস সালামের রূহ কবজ করেছে। যেই দিন পৃথিবীর প্রথম মানব প্রথম নবীর রূহ মালাকুল মাউত দুনিয়া এসে কবজ করেছে, ওই দিনটাও ছিল জুমাবার। জুমার দিনের জুমার সালাতের এত গুরুত্ব কেন? বিষ্ণুবি জুমার দিনকে বলেছেন ঈদের দিন। কিসের দিন কথা বলেন? আমাদের দুইটা ঈদ আছে না, ঈদ উল ফিতর, ঈদ উল আজহা। এর পাশাপাশি জুমার দিনকেও বিষ্ণুবি সাহেব বলেছেন হাদা ইয়াউমুল ঈদ, হাদা ইয়াউমুন জাআলাহুল্লাহু লাকুম ঈদান, তাবারানির হাদিস। বিষ্ণুবি বলেছেন এটা এমন দিন যে দিনটাকে আল্লাহ তাআলা তোমাদের জন্য ঈদের দিন হিসেবে ঘোষণা দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। And the bounties, all praises to you. Allah সব ক্ষমতার মালিক তুমি, সব প্রশংসার মালিক তুমি। একটা নেয়ামত অস্বীকার করার ক্ষমতা আমার নাই। এত ভালোবাসতেন বিষ্ণু ঈসা ইসলাম সূরাটাকে। আবার বাইহাকির এক বর্ণনায় ইমাম বাইহাকি বলেন আল্লাহর হাবিব সাহেব ইসলাম ইরশাদ করেছেন ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। আলেম ওলামারা বলেন তো আরুস মানে কি? মাশাআল্লাহ, নববধূ। আরুস মানে নতুন বউ, আরুস মানে সবাই বলেন নতুন বউ, নববধূ। আল্লাহর হাবিব বললেন লিকুল্লি শাইইন আরুস, সবার একটা করে নববধূ হয়। আর কোরআনের নববধূর নাম সূরায়ে আর রহমান। ইন্না লিকুল্লি শাইইন আরুস ওয়া আরুসুল কুরআনি সূরাতু আর রহমান। দুনিয়ার প্রত্যেকের জন্য আল্লাহ একজন করে নববধূ দান করেছেন। আল্লাহর কোরআনেরও একটা নববধূ আছে, এই কোরআনের নববধূর নাম সূরায়ে আর রহমান। কোরআনের নববধূ, কোরআনের নতুন বউ, কোরআনের নতুন বউ। কেন আল্লাহ এত সূরা থাকতে, 114টা সূরা থাকতে আর রহমানকে কোরআনের নববধূ বললেন? এর কারণ নববধূ যেমনি বাসর রাতে হাতে পায়ে দিয়ে এই সূরাটাকে আল্লাহ উজাড় করে সাজিয়ে দিয়েছেন, এজন্য এই সূরার নাম হচ্ছে আরুস আল কোরআন, কোরআনের নববধূ। সবকিছুর নববধূ আছে, আর কোরআনের নববধূর নাম সবাই বলেন আর রহমান। এবার আমরা জানবো কোন প্রেক্ষাপটে এই সূরাটা নাজিল হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি মক্কার কুরাইশদেরকে বলতেন আল্লাহর ইবাদত করো, আল্লাহর জিকির করো, আল্লাহর সেজদা দাও। বলতে বলতে হঠাৎ বলতে আরম্ভ করলেন রহমানের ইবাদত করো, রহমানের জিকির করো, রহমানকে সেজদা দাও। কাফেররা বলে এতদিন বলছো আল্লাহ, এখন কও রহমান, আসলে কোনটা? আল্লাহরে তো চিনি, রহমানরে তো চিনি না। এতদিন আল্লাহ আল্লাহ বলেছ, আল্লাহকে তো আমরা সবাই চিনি, চিনি না রহমানকে। ওয়া ইযা ক্বিলা লাহুম উসজুদু লিরহমানি ক্বালু ওয়া মা রহমান। বিশ্বনবী যখন মক্কার জমিনে কাফেরদেরকে বলল তোমরা রহমানের পায়ে সেজদায় লুটিয়ে পড়ো, কাফের মুশরিকরা বলতে আরম্ভ করলো রহমানকে, রহমানরে চিনি না, রহমানরে জানি না, আল্লাহরে চিনি, রহমানকে। জানার জন্য আল্লাহ সূরাটা নাজিল করলেন, সূরার নাম সূরায়ে আর রহমান। আল্লাহ নাজিল করলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, দয়াময় রহমান শেখালেন কুরআন, বানালেন ইনসান শেখালেন 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 বায়ান। আল্লাহু আকবার। আল্লাহ বলে রহমানরে চিনো না, রহমানরে তোমরা জানো না। ও মক্কার কাফিরেরা, কুরাইশেরা, রহমান কি তোমরা জানতে যাও? তোমাদের জ্ঞাতার্থে রহমান নামে একটা সূরাই কোরআনে আমি নাজিল করে দিলাম। কাফিরদেরকে চিনানোর জন্য আল্লাহ নাজিল করলেন আর রহমান। আমার পরিচয় শুনো, পুরো সূরাটা আল্লাহর পরিচয়, কি করেছেন তিনি, কি নেয়ামত দিয়েছেন। আমার নাম আর রহমান আল্লামাল কোরআন। আল্লাহ পড়ে ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা
ইয়ার রহমান সূরাটা নাযিল করে দিলেন। একটা দুর্বল বর্ণনায় পাওয়া যায় কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা জান্নাতীদেরকে এই সূরা আর রহমান নিজেই তেলাওয়াত করে শোনাবেন। আমরা আল্লাহর তেলাওয়াত শুনতে চাই কি চাই না? চাই কি চাই না? আল্লাহ যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত, আল্লাহর কথা যেমন সুন্দর আল্লাহর তেলাওয়াত সুন্দর। আল্লাহ নিজের পরিচয় দিলেন, আর রহমান আমি হলাম দয়ার সাগর, রহমান মানে দয়ালু করুণাময়, রহমান মানে দ্য মোস্ট মার্সিফুল দ্য মোস্ট গ্রেশিয়াস, তার চেয়ে দয়ালু কেউ নাই। আল্লাহর শুধু আছে দয়া মায়া, ওয়াসিআত রহমাতি কুল্লা শাই, আল্লাহ বলে আমার রহমত সব জায়গায় আছে, আছে না নাই? বেঁচে আছি কার দয়ায়? আল্লাহর দয়া ছাড়া আকাশ থেকে এক ফোঁটা বৃষ্টি ঝরে না, আমার আল্লাহর দয়া ছাড়া গাছের একটা পাতা ঝরে না, আমার আল্লাহর দয়া ছাড়া এক ফোঁটা শ্বাস। আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, রোজ হাশরে হে আল্লাহ আমার করুণা বিচার, আল্লাহ করুণা বিচার, বিচার চাহি না তব দয়া চাহি এ গুনাহগার, আল্লাহ করুণা বিচার, আমি জেনে শুনে জীবন ভরে পাপ করেছি পরে পরে, এখন আশা নাই যে যাব তোরে বিচারে তোমার, আল্লাহ করুণা বিচার। পড়েন, রোজ হাশরে আল্লাহ আমার করুণা বিচার।